কবলে নাক ডেকে ঘুমাইতেছেন তারপর মাঠের মধ্যে চুরমা ভাই আর বললাম না রে ভাই সারা দিন অনেক পাগল গেছে রে ভাই বসে দা আপনি ভালো আছেন আর আপনি রাখেন আপনি সব ভালো খারাপের খবর কামের কথা কোন মিয়া আমার পাসপোর্ট কই আমি কবে যাব বিদেশ আমার তো তর হইতাছে না আপনি দেখতে তো আমার কোনো খবরই রাখেন না আমি তো মনে করে সমস্ত ক্লাস ছেড়ে দিয়েছি সমস্ত কাজ করে বাদ দিয়েছি কি কাজ ছেড়ে দিয়েছেন তাহলে আমার পাসপোর্ট আইব কবে আরে বাবা সবকিছুর মধ্যে উল্টো বদলি হবে নাকি ক্লায়েন্ট ছেড়ে দিয়েছি কাজ ছেড়ে দিয়েছি কাজ জন্য এই শুনো ভাই একমাত্র ক্লায়েন্ট হচ্ছে আপনি একমাত্র কাজ হচ্ছে আপনার কাজ এই জন্য খুব দ্রুত গতিতে আমি কাজ শেষ করে ফেলছি পাসপোর্টের কাজ শেষ এখন যা কিছু করার সেটা করবে পুলিশ মানে পুলিশ ভেরিফিকেশন পুলিশ আসবে আপনার অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে মানে অ্যারেস্ট করবো মানে অ্যারেস্ট না ইনফরমেশন ইনফরমেশন নিয়ে চলে যাবে পুলিশ আসবে কোন সময় সেটা তো কইবেন আপনি আমারে আরে পুলিশ যখন আসবে ঠিক তখনই আসবে তখন পুলিশকে কেউ টাকা দিতে পারবে না মানে আপনার ঠিকানা আপনার মানে সাহেব আমার ঠিকানা আপনার ঠিকানা আপনার সমস্ত কিছু আমার ইনফরমেশন সব দেয়া আছে আপনার কাছে চলে আসবে আপনার কাছে ইনফরমেশন নিয়ে তারা চলে যাবে তবে শুনো পুলিশের কাছে কোনো রকম কোনো মিথ্যা বলা যাবে না কোনো রকম কোনো তথ্য গোপন করা যাবে না কারণ একটা বার যদি কোনো গোপন কিছু ধরা পড়ে একটা বার যদি প্রমাণিত হয় যে আপনি মিথ্যা বলেছেন তাহলে কিন্তু বিদেশ যাওয়ার সমস্ত কিছু শেষ আর মিথ্যা বলার তো প্রশ্নই আসে না আমি আমার এই জীবনে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই বাবা আরেকটা ব্যাপার আপনারা জানায় রাখি এই যে আমার আতর ভাই হ্যাঁ আতর ভাই কিন্তু এখন আতর ভাই নেই আতর বাবা হয়ে গেছে হ্যাঁ যা করার এখন আমার এই আতর বাবাই করে আমি বলতে পারেন এক ধরনের বেকার তাই নাকি ওরে ভাই রে ভাই কি খুশি চকমক কি খুশি চকমক এইটা আগে দেবেন না আরে আতর বাবা আতর ভাই থেকে আতর বাবা হয়ে গেছে হাই 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 আতর বাবা আতর বাবা আতর বাবা আতর বাবা হয়ে গেছে উনার তো এখন দর্শন আমার দরকার খুব জরুরি দরকার শুনে 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 আপনি কিন্তু একটা কাজ করতে পারেন কি কাজ মনে করেন যে আপনার তো মনে করেন যে কদিন হয়তো পাসপোর্ট না হচ্ছে যে কদিন সাই করে বিদেশ না যেতে পারতেছেন আপনি তো বেকার তাই না আপনি কাজ করেন আতর বাবার অ্যাসিস্ট্যান্সি করতে পারেন অ্যাসিস্ট্যান্সিটা করলে কি হবে আপনি বাবাগিরিটা একটু সুন্দর করে বুঝে ফেললেন না আর মিয়া ফালতু কথা রাখেন আমাগো তরিকতে কোনোদিন কোনো অ্যাসিস্ট্যান্ট গিরির কোনো শব্দ ছিল না নাই থাকবেও না আমার ভাই কোনোদিন আমার আম্মার অ্যাসিস্ট্যান্ট গিরি করে নাই আমিও আমার ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট গিরি করতে পারবো না কোনোদিন না আমার আম্মা অপশন নেওয়ার পর আমার ভাই আতর আতর বাবা হয়েছে আতর বাবা যেদিন অপশন নিবে সেদিন আমি সুরমা সুরমা বাবা হয়ে যাব মারহাবা মারহাবা সুরমা বাবা সুরমা বাবা মারহাবা মারহাবা সুরমা বাবা সুরমা বাবা মারহাবা মারহাবা সুরমা বাবা সুরমা বাবা শুনে শুনে ভাই আপনি যদি হয়ে যান মানে তাহলে তো ঘটনা মানে সুরমা বাবা শুনতে কিন্তু ভালো লাগে আতর বাবা ঠিক তো সুরমা বাবা অনেক স্ট্রং আছে মানে সুরমা বাবার মধ্যে একটা বাবা বাবা ব্যাপার আছে আপনি আপনি খেয়াল করে দেখেন একটা বাবা বাবা ব্যাপার আছে সুরমা বাবা সুরমা বাবা সুর আপনি কাজ করেন না ভাই আমি কিন্তু মনে প্রাণে চাই আপনি আজকেই বাবা হয়ে যান বাবা হলে আপনি যদি বাবা হয়ে যান তাহলে কিন্তু আমার একটু লাভ আছে কি কইলেন আমি বাবা হইলে আপনার লাভ কি ওরে ডিমান্ড ডিমান্ড বোঝে না লাভ কি আরে আপনি বাবা হলে তো আমার লাভ আপনার তখন ডিমান্ড বেড়ে যাবে আর আপনার সাথে আমার এক ধরনের ঘনিষ্ঠতা আছে একটা গুড় সম্পর্ক আছে তখন কি হবে আপনি আপনার বাবার আসনে বসে বাবা সমস্ত লোকজন যারা আসবে এখানে ভক্তকুল যারা আসবে সবাইকে বলবে আমার কথা যে ফরেন্দামাল আছে তোমার কপালে দেখছি তোমার ভাগ্যে দেখছি বিদেশ যাও তুমি ফরেন্দামালের সাথে কথা বলো বিদেশ চলে যাও তোমার ভাগ্য খুলে যাবে তখন এরা আমার মাধ্যমে সবাই বিদেশ চলে যাবে মাঝখান থেকে কি হবে বাবা একটা কমিশন পাবে প্রত্যেক জন প্রতি 20,000-30,000 কমিশন পাবে এটা বিরাট ব্যাপার ঘটে যাবে না এই মেয়ে আপনি আমার আপনার মতো দালাল ভাবছেন নাকি হ্যাঁ দালাল বানাইতে চাইতেছেন কি ধরনের কথা দালাল বলে শব্দ নাই সুরমা ভাই পৃথিবীতে দালাল বলে কোনো শব্দ নাই আছে হচ্ছে মিডিলম্যান মিডিলম্যান বলা যাবে না এটা সহযোগিতা আপনি তো কাজই করছেন আপনি আমার জন্য একটা কাজ করে দিচ্ছেন একটা লোককে কথা বলে কাজ করে দিচ্ছেন আমি তার জন্য আপনাকে কিছু পারিশ্রমিক দিচ্ছি আপনার কথা বলতে তখন কষ্ট হবে ওই পারিশ্রমিকটা দিচ্ছি এটা কিন্তু আপনি দালালে বললে খুব কষ্ট এই মিয়া রাখেন ভবিষ্যতে এই ধরনের বাজে অফার দিলে আতর বাবারে বইল আতর বাবার জিন্দি আপনারা কিন্তু গ্রাম সারা করবার এমন দূরে পাঠামো এনতিকার কোনো কোনো ভিসা কোনো পাসপোর্ট আপনারা দিয়ে লইতে পারবো না কয়ে দিলাম ভুল ভুল হয়ে গেছে সুরমা ভাই আমার মনে হয় এরকম একটা অফার আপনারা তে আসতে হবে আসলে ঠিক আপনি কি জন্য দালালিটা করতে যাবেন কোনো দরকার নাই আমার এইবারের মতো একটু ক্ষমা করবেন হ্যাঁ ভাই
এইবারের মতো মাফ করলাম, এর পরের বার কিন্তু আর কোনো মাফ নাই, কঠিন শাস্তির ব্যবস্থা করো। রাজা একটু বসবে, একটা ছোট রিকোয়েস্ট ছিল, মানে কিছু মনে করবেন না, ভুল করে টুপি আপনার মাথা আছে সত্যি। ধন্যবাদ ভাই। ঘুমাইছিলাম সেখানে শান্তি মতো ঘুমানো। আম্মা, আপনার কাছে একটা আবেদন রয়েছি। আবেদন নিবেদন নিয়েই তো সবাই আমার কাছে আসে, আমি তো সেই জন্যই সবার আবেদন নিবেদন পূরণ করে থাকি। তুমি আমার ঘরের মানুষ, তুমি কি আবেদন নিয়ে আসছো বলো দেখি। আম্মা, আমি আপনার ফলে আতরের লোকে কথা কইছি আঙ্গুর সন্তানের ব্যাপারে। আমি কইছি যে হে তো এখন বাবা হয়ে গেছে, হেতে ইচ্ছা করলেই আমার একটা সন্তান দিতে পারে, মানে হেতে তো বাবা হইতে হারে। কিন্তু এই কথা কনের পরে আপনার ফলে আমার কী করছে জানেননি। আপনার ফলে কইছে যে আমার লগে তার হচ্ছে ডাইরেক্ট সম্পর্ক, আমি হচ্ছে তার ওয়াইফ, আর উপরে কোনো জারফুক করতে হাঁটতো না, হেতে বলে ফজলত থাকতো না, ফজলতের গুণ নষ্ট হয়ে যাইব। হ্যাঁ, আতর তো ঠিক কথাই বলেছে, নিজের চিকিৎসা নিজের করণ যায় না, নিজের ঝাড়ফুঁক নিজের করণ যায় না। কোনো ডাক্তারের যদি কোনো অসুখ হয় সে কি নিজে চিকিৎসা নিজে করে, সে অন্য আরেকজন ডাক্তারের কাছে যায় নাকি? আম্মা, এখন কথা কোন সাই যেতে নিজেই বাবা হইতে হারে না সন্তানের, হেতে আবার অন্য মানুষের বাবা হয় কেমনে কোন সাই? হ্যাঁ, আর তোর মাথায় ঢুকে না। আর তাছাড়া আপনি নিজেও তো আপনার হলারা একবার লাইও জিগান না যে কিনলে হেতে সন্তানের বাবা হইতে হারে না, এটা কি আপনার দায়িত্বের মতো হয় না? শোনো কাজরি, আতর সন্তানের পিতা কখন হবে না হবে সেটা আতরের বিষয়, এ নিয়ে তুমি মাথা ঘামিও না, আতরের উপরে ছেড়ে দাও। এটা আপনি কেরম কথা বলেন আম্মা, এটা কি আতরের একার বিষয় নেই, মা হওয়াটা হয়েছে আমার তো অধিকার। আপনি একটা কাম করেন আম্মা, আপনি আপনার ফলনে বলেন বালা একটা ডাক্তার দেখাইতো। কাজী, তুই খুব বাড়াবাড়ি করতেছ, আতর নিজেই একজন বাবা, এখন তার কাছে অনেক মান্যগণ্য বড় সড় লোকজন আসে, সে যদি অন্য একজন ডাক্তারের কাছে যায় তার কাছে কোনো লোকজন আসবে? তুমি বইটা দেখো। আচ্ছা আম্মা, আমি এখন কথা কোন চাই, এখন হেতে বাবা হই ঝাড়ফুঁক দেওয়াটা হেতের কাছে বেশি জরুরি নাকি নিজের সন্তানের বাবা হওয়াটা বেশি জরুরি কোন? দেখো কাজরি, দুইটা দুই বিষয়, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। গ্রামের সব মানুষই আমার সন্তান, আতর যদি আমার সন্তান না হতো তাহলে কি আমি মরে যেতাম? আমি সেইভাবেই থাকতাম, তোমাকে ওইভাবেই থাকতে হবে। আরেকটা কথা বলছি মনে রেখো, এই সন্তানের বিষয় নিয়ে আতরের বিরুদ্ধে যাবার তোমার কোনো সুযোগ নাই। আপনারা মা ছেলে দুজনেই কি সুন্দর করে বুঝতেছেন যে তাল গাছটা আমার, কিন্তু অন্যের সমস্যা কি হেডার লইতে একবারও বাড়তেছেন না, চিন্তাও করেন না। কাজরি, মুখ সামলে কথা বলো, তুমি আমার সামনে দাঁড়ায় আমার বিরুদ্ধে কথা বলতেছো, তোমার শরম করে না? যাও তুমি এখান থেকে বেরিয়ে যাও। ঠিক আছে আম্মা, যাইতেছি, তবে এক কান কথা মনে রাখেন আম্মা, আমি যদি মা হইতাম না হারি তাহলে কিন্তু আপনাকেও কারোর আয় শান্তিতে থাকতে দিতাম না। আমি মা না হনে যে অশান্তিতে ভুগতেছি, আপনি করে তার চাইতেও বেশি অশান্তির মধ্যে আমি রাখবো সাইয়েন, কারণ এই অশান্তির সৃষ্টি করছেন আপনারা, মনে রাখি। কাজরি, আমি কারো অশান্তি নেইও না, কাউকে অশান্তি দেইও না, একথা মনে রাখবা।
দেখতেছেন মাস্টার সাহেব? এই যে তুমি এতক্ষণ ধরে বই মাথার উপর নিয়ে বসেছিলে, অথচ বই পড়তেছো না। মন খারাপ থাকলে কি পড়াশোনা হয় মাস্টার সাহেব? এইটা তুমি কি শুনাইলে বাবু? আমাদের গ্রামের মধ্যে একমাত্র উজ্জ্বল নক্ষত্র হচ্ছে তুমি। দুই স্যার গ্রামে তোমারও তার দ্বিতীয় পিস নেই। তোমার মন খারাপ থাকবে কেন? আপনি একজন মাস্টার মানুষ, এটা কি কথা বললেন? আমি বিশেষ পরীক্ষাতে ঠিক আছে, কিন্তু আমিও তো একটা মানুষ, আমার তো মন আছে, সে মনে ভালোবাসা আছে, আছে না বলে থাকতে পারে না সে মনে ভালোবাসা। এইটা তুমি ঠিক কথা বলছো, মানুষের মন কখনো ভালো থাকতে পারে খারাপও থাকতে পারে। আমার এই মানে আমি না তোমার ওই মনটা খারাপ কেন সেটা খুব জানার আগ্রহ, মানে যদি তোমার অসুবিধা না হয়। না কোনো অসুবিধা নেই, আপনি যখন জানতে চাইছেন আমি তাহলে বলি। আমাদের গ্রামের আতুরালি আছে না? আতুরালি? হ্যাঁ, তাহলে তো আমি চিনি। সে আবার কি করছে? কথাটা তো শেষ করতে দিলেন না মাস্টার সাহেব, কথার মধ্যে আমার ঢুকে দিলেন। মানে সরি বাবু, হ্যাঁ ভুল হয়ে গেছে, তুমি তো কথা শেষ করো। ধন্যবাদ। টাঙ্গু গ্রামের আতুরালি সে তো বিবাহিত করছে, এই গ্রামে সবাই জানে, জানে কিনা বল। কি হলো, কথার উত্তর দেন না কেন? না তুমি কথা বলছো, কথা শেষ করো, আমি শুনি, তারপর জবাব দেব। মাস্টার সাহেব, কিছু কিছু কথা আছে যে কথার মধ্যে প্রশ্ন করলে তার উত্তর দিতে হয়। হ্যাঁ তাও ঠিক বলেছ। তাইলে আপনি বলেন, এই যে আমগু গ্রামের যে আতরালি, সে বিবাহিত না অবিবাহিত? অবশ্যই বিবাহিত। এই বিবাহিত আতরালি চিকিৎসার নামে যে মেয়েদের সাথে পুষ্টি নষ্ট করে, বলেন সেটা কি ভালো? হ্যাঁ সেটা আমাদের জন্য খারাপ না? বাবু তুমি আতরালি ভাই সম্পর্কে উল্টা পাল্টা কথা বলছো কেন? কোথায় সে ফষ্টি ফষ্টি করে বেড়ায়? আরে সে তো মানব সেবায় নিজের জীবনটাকে উৎসর্গ করেছে, সারাক্ষণ মানব সেবা করে বেড়ায়, আর তার সম্পর্কে তুমি ভুল কথা বলছো কেন? এরকম তুমি মানুষের সম্পর্কে ভুল কথা বলতে নেই। বসে বড় সুস্থ না, দরবারে আসে কেউ দাঁড়ায় থাকে, বসতে হয়, আসনে বসো। ও মায়া মায়া গো আতর ভাই, আপনি আমার না দেখাই চিনা লাইলেন যে আমি সূচনা আইছি। শোনো সূচনা, আমি যখন ধ্যানে বসি চোখ বন্ধ থাকলেও সব খবর আমি পাইয়ে যাই, আমার নিঃশ্বাস প্রশ্বাস সব কিছুই সজাগ থাকে, বাতাসে এসে আমার খবর দিয়ে যায় আমার দরবারে কে ঢুকলো। ওয়াল্লাহ গো, এটা আপনি আমার কি তা শুনালেন? বাতাস আপনার কথা শুনে? হ্যাঁ বাতাসও আমার কথা শুনে। এখন তুমি বলো আমার দরবারে কি জন্য এসেছো? আমি আসছি আমার দুঃখ নিয়ে। আপনি তো আমারে কইছিলেন বাবু আমারে ভালোবাসে, এটা লক্ষণ আমি খুব তাড়াতাড়ি দেখতে পাবো, কিন্তু তার তো কোনো নমুনাই দেখতে পাই না। বাবু তো প্রেমের দূর দূরান্ত পর্যন্ত নাই, আর আপনি আমারে তারপরে কইছেন ধৈর্য ধরতে, আমি তো অনেক ধৈর্য ধরছি, ধৈর্য ধরে আমার লাভটা কি হইছে? ওহ দেই বাবু আর উল্টা ফাল্টা করে, কি করে জানেন আপনি? আপনি তো নিজেই সাক্ষী, হের সাথে ঘোরাঘুরি করে, বিশেষ করে ওই নায়িকার সাথে, শেষরা নায়িকার লগে ঘুরে, ও আমি কি তা করতাম? আপনি তো নিজেই দেখছেন, দেখছেন না? দেখো সুজনা, প্রেমের বিষয়ে আমার মা, আমার আম্মা জান, সাহাবিবি এবং আমি সবসময় নিরপেক্ষ থাকি। তুমি এই প্রসঙ্গটা বাদ দাও, অন্য কোনো প্রসঙ্গে যদি কথা বলতে চাও সেটা আমারে বলে ফেলাও। আতুর ভাই, আপনি আর একটু ভিন্নভাবে চেষ্টা করে দেখেন না কোন একটা কিছু হয় কি না। ভিন্নভাবে? সে ভিন্নটা কি? আমি আতুর বাবা, তুমি আমারে বলো, আমি চেষ্টা করব। মানব সেবা করে সে কি করে আপনি তো মাস্টার সাহেব কিছুই জানেন না। মানে যেসব মেয়ে মানুষ তার কাছে রোগী চিকিৎসার জন্য যায় সে সবার সাথে তো ফষ্টি নষ্টি করে। তুমি এসব কেমনে জানলা? তুমি কি নিজ চোখে দেখেছো? নিজের চোখে দেখি নাই। দেখলা, তুমি নিজের চোখে দেখো নাই অথচ তুমি সেটা বিশ্বাস করে বসে আছো। আরে কেউ তো তোকে ভুল কথাও বলতে পারে, মিথ্যে কথাও বলতে পারে। আচ্ছা তুমি এ কথা জানলে কিভাবে? তুমি নিশ্চয় শুনছো বাবু, কিংবা কেউ তোমাকে বলেছে? হ্যাঁ বলছে তো, যে গ্রামে নায়িকা আছে না বিজলি, সে বলছে, সূচনা বলছে, যখনই আতুরালির কাছে কেউ চিকিৎসার জন্য যায় সে চিকিৎসার নামে কি করে জানেন? চিকিৎসার নামে হাত ধরে গাল টিপা দেয়, এগুলো কি ঠিক বলেন? দেখো বাবু, সাহেবের পরিবারের সদস্য নিয়ে কোনো উল্টা পাল্টা কথা বলবা না। আরে তারা হচ্ছিল কামিল পরিবার, তারা সারাটা জীবন মানুষের উপকার করে বেড়ায়,
পারছো? আপনি তো এই ছায়াবিবি পরিবারের ভক্ত হয়ে গেছেন পুরা। আচ্ছা আপনি তাগুর মধ্যে কি পাইছেন? হ্যাঁ বাবু, তুই মনে একটা জিনিস বুঝতে পারতেছ না। বুঝতে পারতেছি না কি জিনিস? এই যে তুমি এতক্ষণ ধরে আমার সাথে কথা বলতেছো, অথচ তোমার কোনো সমস্যাই হচ্ছে না। আপনার সাথে কথা বলে সমস্যা হইব কেন? তুমি দেখি মানে সবকিছু ভুলে যাও, তোমার মানে মনে নেই। এই যে একটা সময় তুমি কেন এই গ্রামবাসী আমার সাথে ভালো করে কথা বলতো না, দূর 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 করতো, কেন বলো তো? কারণ আমার শরীরে এক ধরনের গন্ধ বের হইত। তুমি যে আমার সাথে কথা বলছো, কোনো প্রকার দুর্গন্ধ পাচ্ছ বলো? সুঘ্রাণ বের হচ্ছে, তাই না? আর এই সব কিছু তো ছায়াবিবির দোয়া। এইখানে তো আপনি ভুল করতেছেন মাস্টার সাহেব। আমি তো ছায়াবিবি আমার নিয়ে কিচ্ছু বলতেছি না। আমি বলতেছি তার ছেলে আতর আলী আছে না, আতর আলী তো যে আলমের ঘরে জালেম হয় না, আতর আলী একটা জালেম হয়েছে। মুখ সামলে কথা বলো বাবু, ছায়াবিবির পরিবার নিয়ে কোনো উল্টা পাল্টা কথা বলবে না, তার কিন্তু ভালো হবে না। ভালো হবে না মানে কি করবেন আপনি? আর আপনি যদি ওই আতর আলীর পক্ষ নিয়ে আর একটা কথা বলেন তাহলে কিন্তু আপনার খবর আছে। এই বাবা কি করবো তুমি? হ্যাঁ কি করবো আপনি দেখবেন। হ্যাঁ কি আর করবা, এই কলাই তো ছিঁড়বা না, ছিঁড়ে ছিঁড়ে খাবা, খাও দেখি কলা ছিঁড়বো না, বইটা ধরেন। হ্যাঁ ধরলাম, কি করবা করো। করতেছি না, আপনি দাঁড়ান। খারাপ আছে মেজাজটা খারাপ করে দিব। আচ্ছা ভাই, আপনার কথা মতো তো আমি চলছি অনেকদিন, অন আপনি আমার একটা কথা রাখেন। শুনেন বাবু তো খালি ওই নায়িকার পিছে পিছে ঘুরে, আমার কোনো কথাই শুনে না। আপনি আমার সহযোগিতা করেন, আমি যেন নায়িকা হইতে পারি। আমি নায়িকা হইলে বাবু আমার পিছে পিছে ঘুরবো, আমার সব কথা শুনবো। না ঠিক কথাই বলিস, তোমার নায়িকা হওয়ার আইডিয়াটা একটা ফার্স্ট ক্লাস আইডিয়া। তবে হয়েছে কি, তুমি কিন্তু নায়িকাদের চাইতে কম না, তোমার মধ্যে একটা এই মনে করো যে তামিল নায়িকাদের মধ্যে একটা ভাব আছে কিন্তু, বুঝতে পারিস? তামিল নায়িকারা কিন্তু দেখতে শুনতে এরকম তোমার গোলগাল চেহারা থাকে, একটু মোটা কাটা থাকে, সুন্দর, তার মধ্যে সিডা আছে। খালি নায়িকা হয়ে গেলে লান্ডে পান্ডে কয়ে মনে করো যে অরে কাজ করে ফেললাম, বুঝছো? ভালো, তাহলে কিন্তু আমাকে কথা বলে না, হান্ডে লান্ডে সান্ডে পান্ডে কি বলে না। আপনি সহযোগিতা করলে আমি ঠিক ঠিকই নায়িকা হইতে পারবো আতর ভাই। নায়িকা তো মুখের কথা না, নায়িকা হতে হলে প্রশিক্ষণ দিতে হবে, নাচের প্রশিক্ষণ, অভিনয়ের প্রশিক্ষণ, অনেক কিছু প্রশিক্ষণ, ডায়লগ দেওয়ার প্রশিক্ষণ। নায়ক জিন আছে আমি শুনতে পেরেছি, ও যদি আসে ওর সাথে যদি কখনো দেখা হয় তাহলে পরে তুমি ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝছো? আমি প্রশিক্ষণ নিতে চাই আতর ভাই, আপনি প্রশিক্ষণের ব্যবস্থা করেন, আমি নাচ গান অভিনয় সবই শিখালাম উনে। আচ্ছা ঠিক আছে, সেটা দিচ্ছি। নতুন কিটা আইছে, নতুন কিটা আইছে, এটা কিটা রে কিটা। ও মাই গড, ও হোয়াট এ নাইস ইউ আর, তোমার অনেক সুন্দর লাগতেছে। তুমি যদি নায়িকা না হও তাহলে খেটাই হইব। এই ফেরারি জীবন, এই বউর হাতে ঝাড়ুক বাড়ি খাওয়া জীবন আমার আর ভালো লাগতেছে না। পরে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, শারীরিক এবং মানসিক।